নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি আমি রয়েছে আপনাদের সাথে মিনাক্ষী চক্র রাখছি মুহূর্তে প্রাইম নিউজে রাজ্যের ঐতিহ্যবাহী নির্মহল এবং রুদ্রসাগর জলাশয়ের সৌন্দর্য খুব শীঘ্রই সমহিমায় ফিরে পাবে মঙ্গলবার রুদ্রসাগর জলাশয় পরিদর্শন শেষে আমন্ত্রে এই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার রুদ্রসাগর জলাশয় পরিদর্শনে যান রাজ্যের পর্যটন মন্ত্রী চৌধুরী সঙ্গে ছিলেন পর্যটন অধিকর্তা দফতরের চেয়ারপারসন অনামিকা ঘোষ বন দপ্তরের মহকুমা আধিকারিক কমল প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন দপ্তরের পদাধিকারীদের নিয়ে রুদ্র সাগর জলাশয় পরিদর্শন করেন রুদ্র সাগর জলাশয় পরিদর্শন শেষে তিনি দফতরের পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন রুদ্রসাগর জলাশয়ের কচুরি পানা পরিষ্কার করে এর সৌন্দর্য খুব শীঘ্রই স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই কচুরি পানা পরিষ্কার করার কাজ শুরু পাবে এর জন্য অর্থ বরাদ্দ করবে পর্যটন দফতর বরাতকৃত এই অর্থ পর্যটন দপ্তর তুলে দেবে মেলাঘর পুর পরিষদের হাতে মেলাঘর পুর পরিষদের স্থানীয় লোকজন এবং রুদ্র সাগর সমবায় সঙ্গে নিয়ে এই কাজটি শুরু করবে কোথাও যাতে কোন রকম ত্রুটি না থাকে এর জন্য গোটা কাজটির সঙ্গে যুক্ত হবে মহকুমা প্রশাসন মৎস্য দপ্তর এবং বন দপ্তরও মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন নির্মহল এবং রুদ্র সাগর একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র যা জায়গা করে নিয়েছে বিশ্ব পর্যটন কেন্দ্রের মানচিত্রে ও রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজেও চাইছেন পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ পর্যটকরা আরো বেশি পরিমাণে এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে আসুক এটাই লক্ষ্য এটা দীর্ঘদিন ধরেই আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক নির্মহল লেক এই নির্মহল লেকে যে প্রতি বৎসরই আমরা দেখতে পাই যে বর্ষার সময় বা তার থেকে কচুরিপানা সহ এই লেকের যে সৌন্দর্যতা সেটা নষ্ট হয় এবারে এটা একটু বেশি মাত্রা পেয়েছে এবং নির্বাচন যেহেতু চলছে আপনারা জানেন যে যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট কাজ সেখানে করতে বিধিনিষেধ রয়েছে তারপরও আমরা ডাইরেক্টর সহ আজকে এখানে বৈঠকে মিলিত হয়েছি আমরা এই কচুরিপানা এই লেক থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার করার যে সিদ্ধান্ত সেটা গৃহীত হয়েছে এবং তাতে করে যে ফান্ডিং এর প্রয়োজন হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সেটা প্রোভাইড করা হবে মেলাগর মিউনিসিপ্যাল কাউন্সিলকে এবং মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল তাদের তত্ত্বাবধানে এখানকার রুদ্রসাগরে নাব্যতা হ্রাস পাচ্ছে এই বিষয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন বর্ষার সময়ে জলের স্তর উপরের দিকে উঠে আসে আর সুখা মরসুমে জলের স্তর নিচের দিকে নেমে যায় কিন্তু রুদ্রসাগর জলাশয়কে কখনো শুকিয়ে যেতে দেখা যায় না রুদ্রসাগর জলাশয়ের নাব্যতা বাড়াতে হলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হলে আলোচনা করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর মৎস্য দপ্তর বন দপ্তর এবং রাজ্যের জলসম্পদ বিভাগের সঙ্গে এরপরে নিতে হবে একটি গঠনমূলক সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ কর্তৃপক্ষকে এর জন্য তিনি পর্যটন মন্ত্রী হিসেবে বিষয়টি উত্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে এবং কিভাবে আমরা এটা আরো করতে পারি নাব্যতা বাড়াতে পারি এটা আমরা আলোচনা করব কিন্তু ফর টাইম টাইমিং আমরা এখানে এসেছি এই যে ওয়াটার প্ল্যান্টস যেগুলো একুয়াটিক প্ল্যান্টস এগুলো যেগুলো পুরা দেখতে পাচ্ছেন আপনারা পুরো বিস্তৃতি লাভ করেছে এই সম্পূর্ণ লেকটার উপর তার সৌন্দর্যতাটা কি করে আরো ফিরে আনা যায় টুরিস্টদেরকে আরো কি করে এখানে আনা যায় এবং মানুষের মধ্যে যে কিছুদিন ধরে আপনার সাংবাদিক বন্ধুরা এই লেখালেখি হচ্ছে এবং আমরাও তার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছি ডাইরেক্টর সাহেব তারা আগেও এখানে এসে মিটিং করে গেছেন আমরাও আজকে এসে প্রত্যেকের সঙ্গে নিয়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা খুব শীঘ্রই তার কাজ শুরু করব এবং তার যে মানে যে লেকটা যে তার সৌন্দর্যতা সেটাকে কি করে ফিরিয়ে আনা যায় এগুলো পরিষ্কারের মাধ্যমে সেটা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর রুদ্রসাগর জলাশয় পরিদর্শন স্পষ্ট করে দিল রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যায়ন বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর রুদ্রসাগর জলাশয়ের কচুরি পাড়া পরিষ্কার করে কতটা দ্রুত তার সৌন্দর্যকে সমহিমা ফিরে আনা যায় এর ওপরেই তাকিয়ে থাকবে পর্যটন প্রেমিকরা শান্তনু টিভি বিলোনিয়া থানা সংলগ্ন মিলন পালের চিনির গোডাউন সিল করে দিল প্রশাসন মঙ্গলবার সকাল থেকে এই অভিযান চালানো হয় নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ মঙ্গলবার সকাল দশ নাগাদ আচমকা চিনি মজুর করার বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকেরা প্রশাসনিক আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপক দপ্তর খাদ্য সুরক্ষা ও জনসংভরণ দপ্তর জিএসটি দপ্তর ভেহিকেল দফতর বিএসএফ ও সিআরপিএফ সহ বিলোনিয়া পৌরপরিষদের করবিরা বিলোনিয়া থানা সংলগ্ন মিলন পালের বাড়ির গোডাউন সিল করে দেয় প্রশাসন গোডাউনের ভেতরে কিছু লবণের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায় পাশাপাশি গোডাউনের অপরিষ্কার অপরিচ্ছন্ন গোডাউনের পরিকাঠামোর অভাবের কারণে সিল করে দেওয়া হয় অভিযানের পর বিলোনিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রচুর পরিমাণে চিনির ব্যবসা হচ্ছে তদন্ত করা হচ্ছে এই চিনি ব্যবসা কিভাবে করছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে এছাড়া আরও বলেন শুধুমাত্র জিএসটি ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেনি মিলন পাল এমনকি বাড়ির মধ্যে চিনির গোডাউন খুলে ব্যবসা করছে যা আইনত অপরাধ তাই সিল করে দেওয়া হয়েছে গোডাউন আজকে বিলোনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আছি বেলনিয়াতে বেরিয়েছি এখন আমরা এই মুহূর্তে আছি পাল এর বাড়িতে যেটা বেলনিয়া থানার ঠিক উল্টো দেখি ওনারা এখানে যে বিজনেস করেন ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসারটা একটা করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজেন কন্ডিশনে আছে সেচ্ছেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম পুস্টাপ রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলেছি এটাকে অতি সত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব। এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি চিনি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেলে এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আছে এবং যাক আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আমরা এটা তবে বিলোনিয়া চিনি পাচারের করিডোর হয়ে উঠেছে বিভিন্ন সময় নানা অভিযোগ পেয়ে প্রশাসনিক পক্ষ থেকে এদিন এই অভিযান চালানো হয় বলে সূত্রের খবর শান্তন টিভি দুর্ঘটনায় মহিলার মৃত্যুর পর ঘাতক বাইক চালকে গ্রেপ্তারের দাবিতে টাকার জলা থানা ঘেরাও করল প্রমেলা বাহিনী পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মৃত মহিলার নাম বিশ্বলক্ষ্মী দেব বাইক দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় ঘাতক বাইক সহ বাইকের চালকে গ্রেপ্তারের দাবিতে টাকার থানা ঘেরাও করে এলাকার জনজাতি প্রমেলা বাহিনী জানা যায় সাত মে সুভাষচন্দ্রপাড়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছিলেন এলাকার বাসিন্দা বিশ্বলক্ষ্মী দেবপুরমা নামে এক জনজাতি মহিলা দুর্ঘটনার পর মহিলাকে টাকার চোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় দীর্ঘ দিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তেরোই মে চিকিৎসকের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বলক্ষ্মী দেবপুরমা এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাইকের মালিকের পরিবারের পক্ষ থেকে বিশ্বলক্ষী দেববর্মার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়া হবে আশ্বাস দেয় কিন্তু দীর্ঘ দিন হয়ে যাওয়ার পরও অতিক্রান্ত বাইকের মালিকের লোকজন বিশ্বলক্ষী দেববর্মার পরিবারের সাথে কোন রকম যোগাযোগ করেনি বাধ্য হয়ে সমাজচন্দ্রপাড়া এলাকার জনজাতি মহিলারা মঙ্গলবার বিকেলে একত্রিত হয়ে টাকার থানা ঘেরাও করে মৃত মহিলার বিয়ে দাবি জানায়

আখন দাখার বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে? সান্ধন টিভি কেব করে বসা জন্য আরামা সাজু বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে? সান্ধন টিভি ভারত রত্ন সংহক ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত নিগম মাফিয়া হিসেবে পরিচিত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মন এবং আকাশ করকে মঙ্গলবার আদালতে পেশ করে পুলিশ রাকেশ বর্মনকে দশ দিন এবং আকাশ করকে ছয় দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে পুলিশ তাদেরকে আদালতে পেশ করে রাজধানী আগরতলার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে অভিযুক্ত নেগো মাফিয়া হিসেবে পরিচিত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে শনিবার রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ রবিবার রাকেশ বর্মনকে রায়গঞ্জে আইনি প্রক্রিয়া সেরে সোমবার আগরতলায় নিয়ে আসা হয় মঙ্গলবার তাকে আদালতে পেশ করে পুলিশ সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছে আদালতের কাছে রাকেশ বর্মনের জন্য পুলিশ দশ দিনের পুলিশ রিমান্ড রিমান্ডের আবেদন করে একই সঙ্গে এদিন আদালতে তোলা হয় অপর অভিযুক্ত আকাশ করকেও আকাশ করের জন্য পুলিশ ছ দিনের পুলিশ রিমান্ড চায় আকাশ করকে সোমবার আদালতে তোলা হয়েছিল আকাশ করের জন্য সোমবারে পুলিশ আদালতের কাছে ছ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল কিন্তু আকাশ কর আদালতকে জানিয়েছিল পুলিশ রিমান্ডে তাকে টর্চার করা হয়েছিল মঙ্গলবার আকাশ করকে মেডিকেল টেস্ট করানো হয় মেডিকেল টেস্টের সময় আকাশ কর চিকিৎসককে জানিয়েছে সে টয়লেটের পেছনে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আদালতে আকাশ কর যে পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে তা চিকিৎসকের কাছে দেওয়া আকাশ করের বয়ানি প্রমাণিত পুলিশ মেডিকেল টেস্টে এর রিপোর্টও জমা করেছে আদালতে ওকে জিসিতে পাঠানো হয়েছিল কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি হি ওয়াজ তাই কালকে জেচিতা রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয় মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে সো হি সাস্টেন ইঞ্জুরিস সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস আপনারা কী জানেন আর এটাই আমরা সাবমিশন করলাম আর আরেকজন কিউস্ট কাজকে প্রডিউস করা হয়েছে উইথ এ প্রেয়ার ফর টেন ডেস কুলিস্টমেন্ট যাতে গতকালকে গতকাল না শনিবার দিন অ্যারেস্ট হয়েছিল রবিবার দিন ওকে

ও মানে কি এর আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে পুলিশের তদন্তে ডাইরিতে গোটা ঘটনা তদন্ত পুলিশ কতটা দ্রুত গুটি আনতে পারে সেটাই দেখার শান্ডুন বিয়ের প্রলোভন দেখিয়ে আকে মহিলার সঙ্গে সহবাস আর সবশেষে প্রাপ্তি সেই মহিলা জন্ম দিল এক ফুটফুটে পুত্র সন্তানকে অভিযুক্ত ব্যক্তি এখন মহিলা সহ তার পুত্র সন্তানকে ঘরে তুলতে নারাজ অসহায় এই মহিলা এখন পুলিশের দ্বারস্থ হওয়ার মনস্থির করলো অভিযুক্ত সেই ব্যক্তির নাম বিপিন ত্রিপুরা শাবলু মহকুমার অন্তর্গত লুধুয়ার গুণধর পাড়ার বাসিন্দা বিপিন ত্রিপুরা বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সময় ধরে সহবাস করে আসছে জ্যোৎস্না ত্রিপুরা নামে বত্রিশ বছর বয়সের এক মহিলার সঙ্গে এ মহিলার সঙ্গে সহবাস করার আগে শুধুমাত্র বিয়ের প্রলোভন নয় নানা ধরনের প্রলোভন দেখিয়েছিল বিপিন বিপিন ত্রিপুরা সরকারি বাগানে কাজ করে এ মহিলার ভরণ পোষণ মহিলাকে দেখভাল এমনকি এ মহিলার ঋণের টাকা পর্যন্ত পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিপিন অসহায় এ মহিলা জ্যোৎস্না ত্রিপুরা অন্তঃসত্ত্বা হওয়ার পর গত দুমাস আগে বিপিন ত্রিপুরাকে বিয়ের প্রস্তাব দিলে সেই প্রস্তাব এমনটাই অভিযোগ করেছে জ্যোৎস্না ত্রিপুরা নিজে শেষ পর্যন্ত অসহায় এ মহিলা শাবল মহকুমা হাসপাতালে একটি সন্তানের জন্ম দেয় অসহায় এ মহিলা জ্যোস্না ত্রিপুরা স্পষ্টভাবে জানিয়েছে তাকে এবং তার পুত্র সন্তানকে বিপিন ত্রিপুরা গ্রহণ না করলে তিনি অভিযুক্ত বিপিন ত্রিপুরার বিরুদ্ধে মহিলা থানায় মামলা দায়ের করবেন আমরা নাম হয়েছে বিপিনিয়া ঘটনা হয়েছে যে দুর্গা আগে হেতের লগে বলে আমারে খাবাইব মানে খোঁজ করব লইব চালাইব সংসার করব এরকম এরকম কথাবার্তা কয়ারে আমারে বুলিয়া বাড়িয়ালে আমারে জুজ্রম করছে এখন আপনার চাওয়া পাওয়া কি দাবি দাবি হয়েছে হেতে যদি আমারে না চালাই যদি আর বাচ্চা না চালাই আর যদি খরচ বরচ না চালাই আমি থানাতে জানাইব কেস দিব আপনি এখন ওর সাথে সংসার করতে চাইতেছেন না সংসার করব বলতে হেতে যদি রাজি হইলে আই করব আর যদি হেতে রাজি না হইলে আই কি করতাম যদি আই তো রাজি আছে এ ফুটফুটে পুত্র সন্তানের সবে মাত্র পৃথিবীর বুকে আলো দেখা শুরু কি হবে তার ভবিষ্যৎ এ প্রশ্নটা কিন্তু এখন থেকেই নানা ধরনের দুশ্চিন্তা সৃষ্টি করে দিল সামান্য ঘটনাকে কেন্দ্র করে কামাল হোসেন নামের এক দিন মজুরকে রক্তাক্ত করল বোরখান উদ্দিন নামের এক সমাজদ্রোহী বোর খান উদ্দিনের হাত থেকে রেহাই পেল না কামাল হোসেনের স্ত্রীও অভিযুক্ত সমাজদ্রোহী বোর উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করল আক্রান্ত এই দম্পতি ঘটনা কমলাসাগর থানার অন্তর্গত মিয়াপাড়া এলাকায় দীর্ঘ কয়েকদিন আগে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিয়াপাড়া এলাকায় একটি জলের পাম্প মেশিন চুরি হয়ে গিয়েছিল সে চুরির ঘটনার মীমাংসাও হয়ে গেছে কিন্তু এ চুরির ঘটনার রেস্ট মঙ্গলবার দুপুরে বোরখা নদীর নামে এলাকার এক সমাজদ্রোহী হাজির হয় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে বোরখানুদ্দিন এবং কামাল হোসেনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হওয়ার পরে পকেট থেকে একটি ছুরি বের করে বোরখানউদ্দিন আঘাত করার চেষ্টা করে কামাল হোসেনের পেটে কামাল হোসেন হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার হাত কেটে যায় এ ধারালো ছুরির আঘাতে সে সময় চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসবে কামাল হোসেনের স্ত্রী রিতা আক্তার

রক্তাক্ত অবস্থায় হাঁপানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামাল হোসেনকে তার হাতে বেশ কয়েকটি সেলাই লাগে হাপানি হাসপাতাল থেকে চিকিৎসা সেরে কামাল হোসেন ও তার স্ত্রী ছুটে আসে মধুপুর থানায় মামলা দায়ের করে অভিযুক্ত এই সমাজদ্রোহী বোরখান উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ বোরখান উদ্দিন নামে এই সমাজদ্রোহী গরু চুরির পাশাপাশি একাধিক চুরির ঘটনায় জড়িত আগে একটা মোটর চুরি এর কারণে মানে আমার এগিয়ে মাইট দূর করছে কইরা আমি যেমন আহত হয়েছি পরে আমার মোটর চুরি হয়েছে কার মোটরটা মটর হয়েছে বুরখানে আচ্ছা চুরি করছে চুরি করছে কে আমি আর বলতে পারি না সন্দেহ বলে কারণে মারতে করছে কে বলে গিয়ে আমারে মাইক দূর করছে পরে আমার গিয়া চাকুটা দিয়ে তুলিছে পরে আমি চাকু ফিরেছি শিখে আমার এক একবার মার্ডার গাড়ি মারছে মারিলে চলেছিল পরে আমি বাসার জন্য আমি হাত দিছি আমার নাইলে আমার লইলে পরে আমি হাত দিছি পরে আমার হাতের বোরখানুদ্দিন এলাকায় গরু চুরের ত্রাস হিসেবে পরিচিত তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ বাংলাদেশে চোরদের গ্যাং এর সঙ্গেও তার যোগ সাজো রয়েছে গরুচুরির অপরাধে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে এবারে মধুপুর থানায় পুলিশ তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে নজরুল স্মৃতি মঞ্চ সকাল থেকে শুরু হবে বাইশ মে সকাল থেকে শুরু হবে এই কর্মসূচি সকাল নটায় শিশুদের মধ্যে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শুরু হবে রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে দুপুর দুটো থেকে শুরু হবে আবৃত্তি প্রতিযোগিতা তেইশে মে হবে নৃত্য প্রতিযোগিতা এ সমস্ত প্রতিযোগিতাগুলো হবে মোট তিনটি বিভাগে আর পঁচিশে মে কোভিড জন্মদিনে কবির জন্মদিন হবে মূল অনুষ্ঠান একসঙ্গে একশো পঁচিশ জন শিল্পী মঞ্চে উঠে গান গাইবেন একশো জন শিল্পী মঞ্চে একসাথে উঠে আবৃত্তি করবেন আর পঁচিশ জন শিল্পী মঞ্চে উঠে একসাথে নৃত্য করবেন মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় নজরুল ইসলামের ভাবধারাকে কবি কাজী নজরুল ইসলামের ভাবধারাকে মানুষের মাঝে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি তো এই বছর আপনাদের ডাকার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই বছর কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী এটা একটা বিশেষত্ব আছে এবং এই কবিকে নিয়ে আমার আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছি না কেন আমার মনে হয় যে সর্বত্রই কবির এই এই দিনটিকে বিশেষভাবে তার উদযাপন করছেন আমরাও একটু বিশেষভাবে করছি এবং এর মধ্যে সবচেয়ে বড়ো যে ঘটনা আবার ঘটতে চলেছে এবং আমার যেটা মনে হয় যেটা একটা ঐতিহাসিক ঘটনা সেটা হচ্ছে যে একসঙ্গে একশো পঁচিশ জন শিল্পী মঞ্চে উঠবে কবি নজরুলের গান করার জন্য এবং একসঙ্গে একশো এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায় শান্তন টিভি দায়বদ্ধতাই চার ঐতিহ্য